লাগছে, তবে ডিমগুলোকে আমি এমন অভিশাপ দিয়েছি পরের জন্মে এরা কিছুতেই আর হাঁসের ডিম হয়ে জন্মাবে না, একদম দেখো এরা পায়রার ডিম হবে। মেরা চায়ে করনে বালা কা কিসি কে নজর না লাগ যায় বাবা, পুরোটা নিজেরা হজম করতে আর পেট পারে না, স্টমাকের কাজ অর্ধেক আমরা কুকারে করিয়ে দেবো, কুকার অর্ধেক নরম করলে দুটি রান্না করলাম ডাল আর বাঁধাকপি। ফ্রেন্ডস, রবিবারের সকাল, আমি তো আর প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন শেয়ার করতে পারছি না, শরীর ঠিক যাচ্ছে না, তাই রবিবারের ব্লগ তোমরা দেখবে সোমবারে। আপাতত আমি কাঁচা নিয়ে লটঘট করছি নতুন মেশিনটায়, বাথরুমে ঢুকে পড়েছি, দেখা যাচ্ছে কি? চলো বাবা, বিশাল একটা কাজ শেষ। এই দেখো, এই অঞ্চলে থাকে আমার প্রিয় সাবান সার্ফ এক্সিল ম্যাটিক, এটার বাইরে আমি যেতে পারছি না। এই দেখো, গতকালের কাজ আজ করছি, মানে একটু আলসে হয়েছে। এই যে রাইস বোল মেজে গোজে শুকিয়ে রেখেছিলাম, এখন তুললাম। জানি না জানি না একে যে হলো, দুটি আঁখি কেন যে ছলো ছলো। না ভাই, পেঁয়াজ আমি কাটিনি, পেঁয়াজ সিএস চ্যাটার্জিই কেটেছে। তাহলে তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে আন্টি তাহলে তোমার চোখ ছলো ছলো কেন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু এই নোংরা ডিম ধুতে হচ্ছে না, সেই জন্য একটু খারাপ লাগছে, তবে ডিমগুলোকে আমি এমন অভিশাপ দিয়েছি পরের জন্মে এরা কিছুতেই আর হাঁসের ডিম হয়ে জন্মাবে না, একদম দেখো এরা পায়রার ডিম হবে, সেই একদম মানে কি বলবো ইউজলেস পায়রার ডিম। এবার বুঝতে পারলে তো চোখটা কেন ছলো ছলো হয়েছিল, মানে নোংরা ডিম আমাকে পরিষ্কার করতে হলেই কাঁদন আসে বড়। এখন খুশি মানে ডবল খুশি। আজ আর কিছু ব্রেকফাস্ট বানাচ্ছি না, ব্রেডগুলোতে অল্প করে বাটার মাখিয়েছি, আর দেবো আমি ফ্রাই প্যানে শেকে, মানে একদম ড্রাই শেকার জায়গায় একটু করে বাটার লাগিয়েছি, কারণ ওদের খুব হেলথ মেনে চলে, আমার ছোটো মেয়েটি বিশেষ করে শ্রী স্ট্র্যাটাজি নয়, ওর চলবে না বেচারা, তাই একটু করে মাখিয়ে ওদের শেকে দিচ্ছি। আমারটার বেলায় আমি পুরো পরিমাণে বাটার মাখিয়ে শেকে তারপর খাবো, যতই অম্বল হয় হোক। দুটো শেখা গেছে ভালো, এটি সিএস চ্যাটার্জির, তাই আমি অল্প করে গোলমরিচ আর বিট নুন ছড়াচ্ছি। এই যে দেখছো এই কলাগুলি অত্যন্ত টেস্টি, বিগ বাস্কেট নিয়ে এসছে, কি এলঙ্কা না কি জানো। মোট কথা, আমাদের কাঁঠালি কলা বা মুম্বাইতে পাওয়া যায় ইলাইচি কলা, ওই প্যারালাল টেস্টি, খেতে অত্যন্ত ভালো। এখন আমি প্রত্যেক দিন খাচ্ছি, দুটো কলা খেলেই আমার ব্রেকফাস্ট শেষ। ছোটোবেলায় মা খাওয়াতো সিঙ্গাপুরি কলা, ওইটা নাকি সব থেকে টেস্টি, ইদানিং তো আমার খেতে একটুও ভালো লাগে না, আর খেলেই আমার ইনডাইজেশন হয়। এই কলাটার বাইরে আমি আর কোনো কলাই খাই না। চলো বকবক করতে করতে সিএস চ্যাটার্জির টিফিনটা কমপ্লিট রেডি করে নিয়েছি, দুটো দিয়েছি ওই শেঁকে নুন আর গোলমরিচ দিয়ে, আর একটা দিয়েছি অমলেট দিয়ে ভেজে। অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা। সব ঠিক আছে, সব ঠিক আছে। এগুলো ফ্রেন্ডস আমাদের উল্টোবেলার ডালিয়ার খিচুড়ি হবে, তার জন্য ভেজিটেবিলগুলো শ্রী স্ট্র্যাটেজি সব কেটে রাখলো, আমি সব গুছিয়ে রেখে দেবো, কারণ এগুলো কাটতে গেলে না ফ্লোর খুব নোংরা হয়, সেজন্য এই বেলাতেই ঘর পরিষ্কার হবে, আর ও বেলায় তাহলে করতে হবে না। দেরি হয়ে গেছে জানো তো, ঘুম থেকে উঠতে দেরি, তাই আবার শরীরটা ভালো যাচ্ছে না। না না, তোমার পছন্দের খাবার এটা নয় আমি জানি, আমার সুবিধার জন্য আমি বলেছি। সিএস চ্যাটার্জি এই সমস্ত ব্রেড বাটার অমলেট ভালোবাসে, কিন্তু এরকম কি বলবো সাহেবী টাইপের খাবার সিএস চ্যাটার্জির কোনো দিনই প্রিয় না, তার থেকে ওকে রুটি তরকারি অমলেট দাও অনেক ভালোবাসে, কিন্তু কি করবো ভাই, শরীর আর দিচ্ছে না, এইভাবেই আমাদের বোধ হয় শেষ দিন পর্যন্ত চালাতে হবে, এরপর হয়তো কাঁচা ব্রেড খেতে হবে। এটা মধুবন্তীর ডিমের ওপরে গার্লিক সস, দেখেই বুঝতে পারছ মধুবন্তীর। সকালে উঠিয়া গুরু না ভজিলে, এই হচ্ছে আমার গুরু ভজা, মানে সকালে উঠে আগে ওয়াশিং মেশিনটি চালিয়ে দাও, তাহলে অনেকটা কাজ শেষ, আমারও মনে শান্তি, বাকি কাজ শান্তি মনে করতে পারবো। চলো, সে তার কাজ শেষ করে রেখে দিয়েছে,
এবার আমাকে করতে হবে এইগুলোর বিলি ব্যবস্থা। এই চালটা বার করব, তাই করো, রাখো গিয়ে আমি ঢালবো। এই দেখো এইটা বার করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গলার আওয়াজেই বুঝে গেলে বন্ধুরা যে একটি খারাপ কাজ আসতে চলেছে, যেটা তোমাদের অনেকবার বলেছি, এই ঢালা ঢালি আমি ভালোবাসি না। হুম, রেডি হচ্ছে আমার এনার্জি টনিক। মেরা চায়ে করনে বালা কো কিসি কে নজর না লাগ জায়ে বাবা। সব লোক সব লোক বলতা হ্যায় ইয়ে তুম বহুত লাকি হ্যায়, মেরা ডটার ভি বলতে হ্যায় তুম কিতনা লাকি হ্যায় মাম্মা। ফ্রেন্ডস লোক মেরা চা করনে বালে কা কোই নজর না লাগাও। দেখিয়ে কালা দেখিয়ে আইয়ে ইধার ফির সে মুড অফ হো গিয়া। চায়ে পিনে কা বাদ কাপড়া সুকা দিয়া মাইন্ড বহুত আচ্ছা হো গিয়া, ফুরফুরে হো গিয়া। লেকিন চাল ঢালনে কে লিয়ে মন বহুত খারাপ হো গিয়া। ইয়ে হমকো আচ্ছা নেই লাগদা, লেকিন করনা পড়তা হ্যায় না। সংসার মে কুছ কাম এসি হোতি হ্যায় জো আচ্ছা লাগনে কা বাদ আচ্ছা নেই লাগনে কা বাদ ভি করনে পড়তা হ্যায়। কেসা হিন্দি বোলা ফ্রেন্ডস। দেখো শালি ট্র্যাপিজের খেল করে চালের কৌটোগুলি আমি তুললাম, আমি উঁচু টুলে চাপিনি, বলতে পারবে না দিদিকে, ক্ষত্রিয়কে খিলাড়িতে পাঠানো হবে। আর মধুবন্তী আজকে আর পেন্টিংয়ে বসবে না, সে তার ক্যানভাসগুলোকে ক্যানভাসের জমিগুলোকে রেডি করে নিচ্ছে ভবিষ্যতের জন্য, যাতে ক্যানভাস মজবুত হয়, মানে জেসো করছে, মানে বেস কোট লাগাচ্ছে। ওই দেখো সমস্ত চাল তুলে দিয়েছি, আর প্রতিদিনের ব্যবহারের চাল এটি। কি নামে ডেকে বলবো ডালকে, মুসুরি মিশিয়ে আমি জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার তরকা দিচ্ছি। এ আর বলার কি আছে আন্টি, তবু আমি বলছি তাই বললাম আমি সুরে সুরে। ভুল বলেছি বন্ধুরা, জিরে তরকা দিইনি, পাঁচফোড়নের তরকা দিয়ে ডালটি হয়ে গেল। আজ হচ্ছে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ডাল, মুগ মুসুরি মিশিয়েই করেছি, কারণ আজকে করবো বাঁধাকপি, বাঁধাকপি আর ডাল, বা সেইটুকু রান্না করেই আমি রেহাই। আরে কালকের তো আছে, মাছ ভাজা আছে, চিকেন আছে, অ্যাকচুয়ালি তাই, উচ্ছে বেগুন ভাজা আছে, অ্যাকচুয়ালি তাই। আর রান্না করলে না বন্ধুরা ফ্রিজে আবার কোনায় ঢুকে যাবে, সেই জন্য আজকে আমি একদম ফ্রিজ খালি চাই। আমি ফ্রিজে রাখা খাবার একদম দু চোখে দেখতে পারি না, শুধু থাকলে কি থাকবে, চিকেন থাকবে, মধুমন্দিরকে সার্ভ করতে সুবিধা হয়, ব্যাস আর কিছু চাই না। সকাল থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে পড়ে আছে এইবার বাঁধাকপির চাপার পালা। বাঁধাকপিতে পেঁয়াজটা দিয়েছি একটু বেশি, তার কারণ আমাদের বাঁধাকপিতে মিষ্টি পড়ে না, ওই পেঁয়াজের থেকেই মিষ্টিটা নিয়ে নেবে। বাঁধাকপি মনে মনে কান্না জুড়ে দিয়েছিল যে দিদা কি আমাকে ভুলে গেল চাপাতে। এইটা দিলাম তোমার আদা কাঁচা লঙ্কা আর হাফ টমেটো বাটা। এই বাঁধাকপি আর কিছু শেখাবার নেই, লাস্ট ফাইনাল লুক আমি দেব। ওরে বাঁধা ভুলিনি তোকে, তুই যে আমার নিত্য সাধা, আজ আমি দেরি করছি কারণ নেই কাজে ঝুলিতে, তুই একটু সগুর কর আসছি আমি দেরি। এটা আগে যাবে প্রেসারে, তারপর প্রেসার থেকে কড়াইতে নামিয়ে ন্যানফেট করব। দেখো বয়স্ক বাড়ির রান্না কেমন ভাবে হয়, একদম ওভার কুক করতে হবে তবে, কারণ পুরোটা নিজেরা হজম করতে আর পেট পারে না, স্টমাকের কাজ অর্ধেক আমরা কুকারে করিয়ে দেব। কুকার অর্ধেক কাজ করে দেবে, তারপর আমাদের যন্ত্রপাতি, ভিতরের যন্ত্রপাতি বাকি কাজটা করবে, কারণ পুরো কাজটা ভিতরের যন্ত্রপাতি করতে পারে না, সেই জন্য আগে আমি প্রেশারটা করে দিই। অর্ধেক সেদ্ধ হয়ে গেল, বাকি সেদ্ধর কাজটা আমাদের শরীরের যন্ত্র করবে। যাক তাহলে
বাঁধাকপির দুঃখ রেমিশন করিয়ে বাঁধাকপিকে একেবারে পাকাপোক্তভাবে পাকিয়ে আমি এবার ঢেলে নিচ্ছি সার্ভিং বলে বাঁধাকপির আর দুঃখ করার জায়গা নেই। তাই না বাঁধা আমার নাতি সাদা গাধা? দুটি রান্না করলাম, ডাল আর বাঁধাকপি। আর নাটক করা চলবে না বন্ধুরা, শেষ চ্যাটার্জি ঝাঁটা ধরে ফেলেছে। আমি ওই দিক থেকে ছিটকে বেরিয়ে ওই দিকটা ভালো করে হলো না আজকে, আমি এই দিকে চলে এসেছি, কারণ এই দিকটা ওর শেষ হলো বলে তার মধ্যে আমাকে যেটা খুব জরুরি সেটা হচ্ছে গিয়ে ওই দিকের ইউনিটের সেন্টার টেবিলটা। যথারীতি আমি ডাস্টিং ক্লিনিং সব করতে চালু করে দিয়েছি, কিন্তু ওই বাঁধাকে সাদা গাধা বলা সে মিচকি হেসে দেখিয়ে দিল পাবলিকের কাছে আস্ত গাধাটিকে। আমি দেখো কেমনভাবে সেট করেছি ক্যামেরা যে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি কি করছি শুধু তোমরা আন্দাজে বুঝে নাও। ওই ডাস্টিং করছি সেন্টার টেবিলটা, আসলে সেন্টার টেবিলটা আমাদের মাল্টিপারপাস, তোমাদের বলেছি যখন আমরা বিশ্রাম করব তখন পা উঠিয়ে বসে থাকি, আর সকালবেলায় শ্রীয়েশ চ্যাটার্জি ওটায় তরকারি কাটে, আমরা চাও খাই, টি টেবিল, ভেজিটেবিল কাটিংয়ের টেবিল, তারপর তোমার ফুট রেস্ট, মানে মাল্টিপারপাস কাজ করে সে, জানে এটাকে না পুরো প্রত্যেক দিন ধোপ দুরস্ত করতে হয়। চলো ফ্রেন্ডস, ডান ডানা ডান ডান। ঘর পুষতে পুষতে একটি কথা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বলি, আমার বন্ধুরা তো আমার হাঁটুর বয়সী, তাহলে কি হবে, তারা আমার ব্লগ থেকে মজা পায়, এবং যারা সত্যি সত্যি মজা পাও তারা প্লিজ ব্লগগুলো একটু শেয়ার করো। আমি জানি আমি ব্লগগুলো এখন ঠিক মতো টাইমে ছাড়তে পারছি না, কখনো দুপুরে ছাড়ছি, কখনো আমার অরিজিনাল টাইমে ছাড়ছি, আবার কোনো দিনও ছাড়তেও পারছি না, এই কারণেই হয়তো ইউটিউব সেইভাবে রিচ দিচ্ছে না। তাই আমি তোমাদের উপর অনেকটা ভরসা করি, কারণ তোমাদের উপর ভরসা করি আজকে আমি এই জায়গায় চ্যানেলটাকে নিয়ে আসতে পেরেছি। আর তোমরা যদি চাও আমার চ্যানেল দেখে তোমাদের মতন আরও অনেকেই মজা পাক, তাহলে তোমরা তোমাদের চেনা পরিচিতদের মধ্যে ব্লগটা আমার শেয়ার করো। চলে যেতে যেতে ডুবে গেল শেষে দিনে সে রাতের গভীর শেষে মনোরে কত জানা চেনা। হ্যাঁ বন্ধুরা, আমি যাতে ডুবে না যাই তাই তোমাদের ওপর ভরসা করছি। তো চলে যাওয়ার আগে এইটুকুই তোমাদের যেটা আমি আগে বললাম প্লিজ তোমরা করো। মধুবন্তী এখন প্যানপ্যানানি করছে, খাবার দেখলেই ওর অনেক কাজ মনে পড়ে যায়। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, সঙ্গে থেকো আগামী দিনে। যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।